WhatsApp kids and welcome to my channel. So ajke amra support chhi ekta notun video niye ebong ajker topic ta aro beshi interesting amar normal topic theka. So ajke amra kotha holo Minecraft world somporke. So guys ei video te tumra onek interesting jinish jante parba aro onek kichu jante parba so ei video te. To ajke video te amra jeta niye kotha holo seta hocche Minecraft world. So guys ekhane tumra mane emon kichu jante parba hoyto tumra eigulo jano but tao please bhadrotar khatire ektu dekho amar watch time ta ektu barai dio because guys ar matro কতগুলা আর মাত্র 1000 না আর মাত্র মনে হয় কি বলে জানি ওটারে ভুলে গেছি তো আর মাত্র 700 ওয়াস টাইম আওয়ার আছে যেটা যদি তোমরা কমপ্লিট করে দাও তাহলে গাইস আমি আমার মনিটাইজেশন পাওয়া যাব সো তাড়াতাড়ি আমার 700 ওয়াস টাইম আওয়ার কমপ্লিট করে দাও আমি জানি এটা খুব সহজ কাজ না বাট স্টিল তোমরা যদি সবাই মিলে প্রচেষ্টা করো তাহলে গাইস আমার ওয়াস টাইম আওয়ার কমপ্লিট হয়ে যাবে সো লেটস স্টার্ট আমরা যদি মাইনক্রাফটে আসো তাহলে গাইস এই নিচে আসলে দেখবা এখানে ওয়ার্ল্ড টাইপ লেখা আছে এখানে গাইস তিনটা টাইপের ওয়ার্ল্ড আছে একটা ফ্ল্যাট একটা ইনফিনাইট একটা ওল্ড সো অনেকে এটা চেঞ্জ করতে পারো না আবার অনেকে পারো সো আমি তোমাদের সবগুলা সম্পর্কে ভালোমতো জানিয়ে দেব সো আমরা যদি ফ্ল্যাট ওয়ার্ল্ডের কথা বলি সো সেটা আমি তোমাদের দেখাই তো তুমি যদি ফ্ল্যাট ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চাও তাহলে গাইস তোমাদের এখানে যে অ্যাচিভমেন্ট অফ করতে হবে সো এখান থেকে ক্রিয়েট গ্রাফিলি আমাদের ওয়ার্ল্ডটা এন্ড উইল বি যদি ফ্ল্যাট ওয়ার্ল্ড ক্রিয়েট করো তাহলে গাইস এরকম একটা জায়গা স্পন হবা আর স্পনটা অনেকটা এরকম হবে সো দেখতে অনেকটা মানে এটা হচ্ছে তুমি যদি বিল্ড করতে চাও বা তুমি কোনো টিউটোরিয়াল ভিডিও বানাতে চাও তাহলে গাইস এই ওয়ালটা তোমার জন্য পারফেক্ট আর তুমি যদি মানে মনে করলা তুমি মানে মনে করলা একটা স্পেশাল কিছু করতে চাও সো যেমন যে আজকে তো বছরের শেষ দিন আর আজকে যদি তোমার হ্যাপি নিউ ইয়ার স্পেশাল কিছু বানাতে চাও তাহলে গাইস এই ওয়ালটা তোমার জন্য পারফেক্ট কারণ ইনফিনিট ওয়ার্ল্ডে তুমি মানে এখানে গাছপালা আছে সো এটা দেখতে অসহ্য লাগে সো হ্যাঁ এই ফ্ল্যাট ওয়াল তোমার জন্য এইদিকে পারফেক্ট আর এই জায়গায় চাইলে তুমি চাইলে মানে যা ইচ্ছে তাই বিল্ড করতে পারো বাট এটার মধ্যে তুমি এটা তোমার সার্ভাইভালের জন্য জীবনও কাজে হবে না বিকজ এই জায়গায় তুমি সার্ভাইভ জীবনও করতে পারবে না তো হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট ওয়ার্ল্ড আর এখানে তুমি চাইলে মানে যা ইচ্ছে তাই বিল্ড করতে পারো আর এটা 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 হচ্ছে এটার স্পেশালত্ব সো তুমি চাইলে যা ইচ্ছে তাই বিল্ড করা মানে চাইলে অনেক স্পেশাল কিছু বিল্ড করতে পারো আর হ্যাঁ আর আমি আজকে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে বলছিলাম যে আমি মাইনক্রাফট ডাউনলোড দিতে পারতেছি না সো গাইস সেটা মেন কারণ ছিল হচ্ছে গুগল প্লে প্রোটেক্ট সো গুগল প্লে প্রোটেক্ট আমারে গাইস ক্র্যাক ফাইল ডাউনলোড দিয়ে দিয়েছিল না সো আমি ওটা অফ করে দিছি অ্যান্ড দেন আমি মাইনক্রাফটটা ডাউনলোড করতে পারছি সো হ্যাঁ এখন আমরা যাবো আমাদের পরের ওয়াল টাইপে সো লেটস গো যে ওয়াল টাইপটা আছে সেইটা অনেক বেশি জোস সো এই ওয়াল টাইপটা এই ওয়াল টাইপটা হচ্ছে যেটা সম্পর্কে আসলে তোমরা সকলেই জানো বাট উইট ওয়াল টাইপটা আমি দেখাই দিতেছি সো সেটা হচ্ছে ইনফিনাইট না সো ইনফিনাইট সম্পর্কে এখন আমি তোমায় জানাবো সো ইনফিনাইট সম্পর্কে জানাইতে চাইলে আই হোপ তোমরা সবাই ইনফিনাইট সম্পর্কে জানো বাট হ্যাঁ তাও তোমাদের ভদ্রতার খাতিরে জানাই দিই সো হ্যাঁ এটা লোডিং হইতেছে অ্যান্ড লোডিং হওয়ার পর উইল বি রাইট ব্যাক ইন্টারেস্টিং আমি জানাই দিই ইনফিনাইট ওয়ার্ল্ড হচ্ছে একটা ওয়ার্ল্ড একটা গ্রাউন্ড যে গ্রাউন্ডে গাইস তুমি ঘোরাঘুরি করতে পারবো আনলিমিটেড যেটা ফ্ল্যাট ওয়ার্ল্ডে বাট ফ্ল্যাট ওয়ার্ল্ডে এরকম গাছপালা কিছু নাই সো ইনফিনাইট ওয়ার্ল্ড বলতে গেলে হচ্ছে মানে এটা ইনফিনাইট জীবনও না বিকজ এটা এক সময় শেষ হবে সো আমি তোমাদের এটা সম্পর্কে ইন্টারেস্টিং কিছু টপিক জানাই দিই সো ইনফিনাইট ওয়ার্ল্ডে তুমি মানে দুইটা ডাইমেনশনে যেতে পারবা সো দুইটা ডাইমেনশন তোমায় দেখাই দিতেছি সো দুইটা ডাইমেনশন হচ্ছে নেদার আর এন্ড আর এই দুইটা ডাইমেনশন মাধ্যমে গেছে তুমি মাইনক্রাফট শেষ করতে পারবা তো তোমাদের দেখাই দিতেছি আর প্রথমত সো যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের নেদার পোর্টাল অ্যান্ড তারপর আমি তোমাদের দেখাবো হচ্ছে এন্ড পোর্টাল সো এগুলো কেমনে বানাইতে হয় তো আমি জানি তোমরা অনেকেই জানো বাট যারা জানো না তাদের জন্য ভিডিও তো হ্যাঁ 2 3 4 কি হলো ওকে সো এখান থেকে আবার এখানে একটা দুইটা তিনটা আর এখান থেকে 1 2 3 4 আই ডোন্ট নো হয়েছে নাকি বাট হ্যাঁ এইভাবে করে তোমার যদি 5 ব্লক দাও আর এখানে আরে ভাই আচ্ছা না আমার ফবের জন্য আমি আসলে বুঝতে পারতেছি না আসলে আমি কী করতেছি এটা আর এখান থেকে তুমি যদি এভাবে দাও আর সেট তো যাই হোক আচ্ছা ওয়েট হ্যাঁ সো এখান থেকে তুমি যদি এইভাবে রাখো তাহলে গ্যাস একটা বানিয়ে ফেলতে পারবে একটা নতুন ডাইমেনশনে যেতে পারবা যাওয়ার একটা রাস্তা বানিয়ে ফেলতে পারো ছোটোখাটো সো আরে দেখছো ওকে সো যাই হোক এখানে একটা এখানে যাবা আর এখানে একটা ছোটোখাটো একটা রাস্তা হয়ে যাবে সো এটার তারপর তুমি যদি ফ্লিন্ট স্টিল ইউজ করো তুমি একটা ডাইমেনশনে চলে যাবা সো এই ডাইমেনশন সম্পর্কে আর তুমি যদি যাও তাহলে বুঝতে পারবা তাছাড়া তোমাদের একবার যায় দেখাই দিই আসলে ডাইমেনশনটা আসলে কেমন তো হ্যাঁ চলো যাই ডাইমেনশনটায় সো তারপর আমি তোমাদের দেখাবো আমার এন ডাইমেনশন আর তাছাড়াও তোমাদের ইন্টারেস্টিং কিছু টপিক জানাই দেবো তো আচ্ছা বলতে গেলে হচ্ছে এখানে তোমার তিনটা ডাইমেনশন পাবা সো ফার্স্ট ডাইমেনশন হচ্ছে সেগুলো আমি আস্তে আস্তে দেখাই দেবো সো হ্যাঁ তোমাদের দেখাই দিতেছি ইনফিনাইট ওয়ার্ল্ড সম্পর্কে কিছু জিনিস আর আরে ভাই এত টাইম নাই জানি না বাট যাই হোক গাইস যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর
আর কি কম ভাই, আর সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। তো যাই হোক গাইস, আমি হ্যাপি নিউ ইয়ার ভিডিও, ও ভাই তোমরা যদি, এটা হচ্ছে আমাদের নেদার, আরে ভাই যাই হোক, ওইখানে যদি তুমি যাও তাহলে একটা ডাইমেনশন পাওয়া যাবে, সেটা হচ্ছে নেদার ডাইমেনশন। অ্যান্ড তাছাড়া আরও যে ডাইমেনশন আছে সেগুলো আরও বেশি অদ্ভুত, আর তাছাড়া আর কি বলবো। সো যাই হোক গাইস, তোমরা আমার জানাই দিও যে আমি আসলে হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভিডিও কবে কখন আপলোড করবো, আজকে না কালকে, তো মানে আজকে রাত্রে না কালকে। সো যাই হোক, তোমরা জানাই দিও। আর ভাই এত টাইম দিতেছি কেন, আমি আউল ফাউল কেন বক বক করতেছি, হাহ শিট, এত টাইম নেই কেন, যাই হোক এখানে এসে পড়ছি। সো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন, ফার্স্ট ডাইমেনশন। অ্যান্ড আমাদের সেকেন্ড যে ডাইমেনশন সেগুলো আমি তোমাদের দেখাই দিতেছি। সো সেকেন্ড যে ডাইমেনশনটা আছে সেটা অ্যাক্টিভ করার জন্য তোমাদের কিছু জিনিস লাগবে। সো প্রথমত তোমাদের লাগবে হচ্ছে গিয়া এই যে, তুমি যদি এটা ক্রিয়েটিভ ক্রিয়েট করতে চাও আর সার্ভাইভালে, তুমি তোমার ওয়ার্ল্ডে মাত্র একটাই পাবা, একটা না অনেকগুলোই পাবা, স্ট্রংগুলো জানি না কয়টা পাওয়া যায়, বাট হ্যাঁ এখান থেকে তোমরা এখানে আসবা। আসার পরে আরে ভাই, আরে 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 আমি এখানে এলাম কেমনে, সো একটু গ্লিচ হয়েছে। সো আরে ভাই, এখান থেকে তোমরা যেটা নিবা সেটা হচ্ছে আই অফ এন্ডার। সো এটা তুমি এন্ডার পার্ল নিয়ে ইউজ করতে পারো। সো ওগুলো তোমরা ইউটিউবে পাওয়া যাবা। সো আমি তোমাদের তাও দেখা দিতেছি, তো দুই আই মিন কই গেল তিন, আর এখানে আছে তুমি এভাবে করে দিবা, এক দুই তারপরে তিন। সো হ্যাঁ, আর ওয়েট ওয়াও, এক দুই তিন, ওকে সো এভাবে দিলাম। সো তারপরে দিব হচ্ছে এভাবে, এক দুই তিন, ওকে সো এভাবে দিলাম। তারপরে এভাবে ঠিক আছে, তোমার এই পাশে আই অফ এন্ডার ঢুকাই দিবা, জাস্ট এভাবে করে, মানে যাতে সবগুলো সমান হয় এরকমভাবে। সো হ্যাঁ এভাবে দিলাম একটা, তো আর এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, তো এখানে তোমরা আরও দিবা, সো কোনো প্রবলেম নাই। তো এখানে জাস্ট তোমাদের ক্রিয়েটিভে ক্রিয়েটিভও করতে পারবা, আর ফ্ল্যাট রোলও সো গাইস এটা করতে পারবা, বাট আমি তোমাদের সব কিছু দেখা দিতেছি তাও। এখানে একটা, আর আরে ভাই এখানে একটা, সো এখানে দেখতে পারতেছো একটা ডাইমেনশন ক্রিয়েট হয়ে যাবে। সো গাইস এটা গ্লিচের জন্য হইতেছে না, গ্লিচের জন্য না গাইস, এটা আসলে এটা হচ্ছে আমি আসলে ভুল জায়গাতে শুরু করছি। বাই দ্য ওয়ে গাইস, তোমরা এটা তোমরা যদি স্পনে পাওয়া যাবা, সো যদি স্পনে মানে এখান থেকে ঘোরাঘুরি করলে জাস্ট পাওয়া যাবো। আর তোমাদের এখন কিছু আইট ইন্টারেস্টিং টপিক জানিয়ে দেয়, সেটা হচ্ছে গাইস তোমরা এখান থেকে স্ট্রেটলি 30 দিন এদিক দিয়ে, মানে আসল যে জীবনে 30 দিন যদি যাও তাহলে গাছ তুমি আবার এখানে এসে স্পন হবো, মানে এখানে এসে বলবা। তো আবার এদিক দিয়ে সব দিক দিয়ে যদি তুমি 30 দিন করে যাও তাহলে গাছ এসে ওই সেম জায়গা থেকে আসবা। তো গাছ 30 দিন আসল জীবনের, তাইলে ভাই ভাবো তাহলে কত কষ্ট, মানে কত মানে অসাধারণভাবে গেমটা বানানো হয়েছে। তো যাই হোক গাছ, এখন আমরা যাবো আমাদের থার্ড যে ওয়ার্ল্ড টাইপে। সো লাইফ আছে সেটা হচ্ছে হলো ওল্ড ওয়ার্ল্ড, আর ওল্ড ওয়ার্ল্ড সম্পর্কে আমি তোমার জানাই দিয়েছি। সো প্রথমে তোমরা এখানে ইনফোনাইটে যাবা, আর এখান থেকে ফ্ল্যাটে সিলেক্ট করা লাগবে না। সো এখান থেকে তোমরা যদি এখানে ওল্ড সিলেক্ট করো, তারপর এখান থেকে ক্রিয়েট করলে গাইস তোমরা ওল্ড ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারবা। ওয়ার্ল্ড টাইপ আছে সেটা হচ্ছে ইনফা, মানে যেটা বল ফ্ল্যাট ওয়ার্ল্ড। আর এই ওয়ার্ল্ডের একটা বেসিক জিনিস আছে, সেটা হচ্ছে গাইস তুমি একটা একটা এরিয়া আছে, যেমন একটা লাস্ট এরিয়া, এই এরিয়ার বাইরে তুমি যেতে পারবা না। সো গাইস যেটা ইনফিনাইট ওয়ার্ল্ডের নাই, সো এটার মধ্যে সীমা, মানে এটার মধ্যে তুমি অনেকটা সীমাবদ্ধতা আছে। সো গাইস এটা হচ্ছে মাইনক্রাফ্টের ফার্স্ট ভার্সনের যে ওয়ার্ল্ডটা ছিল সেই ওয়ার্ল্ডটা। সো এবার মাইনক্রাফ্টের ফার্স্ট ভার্সনে গাইস এরকমই ছিল যে তুমি একটা জায়গা যেতে পারবা, সেটা সেটির সীমাবদ্ধতা। আর তখন গাইস আমাদের ফার্স্ট ভার্সন তো গাইস এন্ড পোর্টাল ছিল না, বাট নেদার পোর্টাল ছিল, কিন্তু ইনফিনাইট ওয়ার্ল্ডে তুমি জীবন এখন আর নেদার পোর্টাল ক্রিয়েট করতে পারবা না। সো তোমাদের দেখা যেতেছে কেন নেদার পোর্টাল বানানো হয়েছে। সো এটার মধ্যে যদি দিতে যাই তাহলে দেখবা যে আগুন ধরে গেছে, বাট ক্রিয়েট জীবনও হবে না। তোমরা যদি মানে তোমরা যদি এটা বানাইতে চাও, এখন তোমরা বলবা যে ভাই একটা মিথ্যা কথা কইতেছে। তো তোমরা একবার ইনফিনাইট, মানে তোমরা একবার এক ভিডিওতে বেরোয় মাইনক্রাফ্ট ওপেন করে দেখো যে তুমি ইনফিনাইট ওয়ার্ল্ডে, মানে ইনফিনাইট না সরি ফ্ল্যাট ওয়ার্ল্ডে জীবনে নেদার পোর্টাল ক্রিয়েট করতে পারবা না। আর যেটা ইয়েতে মানে মানে ফ্ল্যাট না সরি এটা বলে ওল্ড ওয়ার্ল্ডে কখনো নেদার পোর্টাল ক্রিয়েট করতে পারবা না, আর ফ্ল্যাট ওয়ার্ল্ডে আর ইনফিনাইট ওয়ার্ল্ডে জীবনে সবসময় ক্রিয়েট করতে পারবা। বাট হ্যাঁ একটা মেন জিনিস হচ্ছে, তুমি যদি এটার মধ্যে তুমি অ্যাচিভমেন্ট খাবে না, মানে অ্যাচিভমেন্ট তুমি আর্ন করতে পারবা। আর আরেকটা মেন জিনিস আছে, সেটা হচ্ছে মানে তুমি এখানে এন্ড পোর্টাল এন্ডার ড্রাগন ডিফিট করতে পারবা না। সো তুমি এমন একটা জায়গায় স্পন হও যেখানে স্পনের নিচে হচ্ছে স্ট্রং হোল্ড আছে বা এন্ড পোর্টাল আছে, তাও গাইস তুমি জীবনে এন্ডার ড্রাগন ডিফিট করতে পারবা না। বিকজ গাইস আমাদের যদি এন্ডার ড্রাগন ডিফিট করতে চাই তাহলে আমাদের লাগে হচ্ছে, আই মিন কি জানি বলে
ব্লেজ রড ও আর এই ব্লেজ রড দিয়া ব্লেজ রড পাওয়া যায় হচ্ছে নেদার পোর্টালে, আর নেদার পোর্টাল যদি তুমি না যাও তাহলে ব্লেজ রড জীবনও পাবা না আর জীবনও তুমি এন্ডার ড্রাগন ডিফিট করতে পারবে না। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকে ভিডিও। হোপ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন, বাই বাই এন্ড দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর তোমাদের জানাই দিও গাইস আমি হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভিডিও কখন বানাবো, আজকে আপলোড করবো না কালকে আপলোড করবো। সো হ্যাঁ গাইস, এই ছিল আমাদের আজকে ভিডিও, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ততক্ষণ বন্ধু ভালো থেকো, সুস্থ থেকো, বিদায়।